সাবেক স্ত্রী স্থানীয় আয়েশার সঙ্গে ডিভোর্সের পর থেকে গায়িকা জেফারের সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন সবই জঙ্গলে ছড়াতে শুরু করে। তবে সে সময় রাফসান এবং জেফার দুজনই এই গুঞ্জনকে জোরালোভাবে অস্বীকার করেন। সম্প্রতি ব্যাংকক ভ্রমণে তাদেরকে একসঙ্গে সময় কাটানোর ছবি গণমাধ্যমে আসায় সেই গুঞ্জন আবারও জোরালো হলো। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। অ্যানাউন্সমেন্ট পোস্টার দেওয়ার পর কিছু র্যান্ডম কমেন্টের উপরে ভিত্তি করে ডিভোর্সের কারণ আপনারা খুঁজতে থাকেন। শোনা যায় রাফসান আর জেফারের সম্পর্কই নাকি সাবাব সানিয়ার বিচ্ছেদের কারণ। সম্প্রতি ব্যাংকক ভ্রমণে তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি গণমাধ্যমে আসায় সেই গুঞ্জন আবারও জোরালো হলো। ধারণা করা হচ্ছে এই ভ্রমণে তাদের সঙ্গে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত 15 নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে তাদের একসঙ্গে দেখা যায়। বিখ্যাত পেরি পেরি ফুড শপে পাশাপাশি বসে তারা বেশ আনন্দমুখর পরিবেশে পছন্দের খাবার অর্ডার দিচ্ছিলেন। এ সময় রাফসানের পরনে ছিল সবুজ রঙের শার্ট এবং জেফার পরেছিলেন ওয়েস্টার্ন স্টাইলের পোশাক। খাবার খাওয়ার ফাঁকে তারা কিছুটা সময় একান্তে কাটান। যদিও তারা চেষ্টা করেছিলেন এই মুহূর্তগুলো গোপন রাখতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কৌশলে পৃথকভাবে তাই ছবি পোস্ট করেন, কিন্তু তাদের অন্তরঙ্গ সময়ের কিছু ছবি প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে গণমাধ্যমে পৌঁছে যায়। এই ছবি তারা নিজেরা পোস্ট না করলেও এটি তাদের প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। ছবি জঙ্গনে অনেকেই দাবি করছেন রাফসান জেফারের সম্পর্ক বেশ পুরনো এবং দীর্ঘদিন ধরেই তারা প্রেম করছেন। এমনকি গুঞ্জন রয়েছে তারা গোপনে বিয়েও সেরে ফেলেছেন। তবে এই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই। প্রেমের গুঞ্জন নতুন নয়, এর আগেও তাদের একাধিকবার একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। তবে এবার ব্যাংককে তাদের একান্ত মুহূর্তের ছবি সামনে আসায় তাদের সম্পর্ক নিয়ে ছবি জঙ্গনে আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। কিছুদিন আগে রাফসান সাবাবের সাবেক স্ত্রী সানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের প্রসঙ্গে কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। সেই সময় থেকেই রাফসান জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। এবার ব্যাংকক থেকে ফাঁস হওয়া ছবিগুলো সেই গুঞ্জনের সত্যতা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও প্রেম বা বিয়ের বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি রাফসান বা জেফার। তবে তাদের ঘনিষ্ঠজনেরা বলছেন শিগগিরই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলবেন তারা। সুবিজির অনেকেই ধারণা করছেন হয়তো তাদের নতুন জীবন শুরু করার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছেন।